মহামারী করোনায় আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম শুরু করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার 16 এপ্রিল সকাল 11:30টায় নগরীর পুলিশ লাইন্স রোডে এই কার্যক্রমের উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন খান। ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার পলাশী সিং সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন খান বলেন, এই উদ্যোগটি আমরা নিয়েছি যে এই শহরে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে এবং করোনায় আক্রান্ত রোগীদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে এবং এই করোনা আক্রান্ত রোগীদের মধ্যে অনেকেই তারা শ্বাসকষ্টে প্রাথমিকভাবে ভোগেন, হাসপাতালে আসতে আসতে অনেক সময় বিপদ হতে পারে, নানা বিবেচনা এবং লকডাউনের মধ্যে পরিবহনের ব্যবস্থাও কিছুটা অপ্রতুল থাকে এবং অনেকে জানেন না যে কোথা থেকে আপনি অক্সিজেন নেবেন, সিলিন্ডারগুলো কোথায় পাওয়া যায়। সেই কারণে আমরা বরিশাল মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে আমরা বিনামূল্যে এই অক্সিজেন সরবরাহ কার্যক্রমকে হাতে নিয়েছি, যেটি আমাদের গাড়ির মাধ্যমে আমাদের প্রশিক্ষিত লোকদের মাধ্যমে আমরা বাসায় বাসায় পৌঁছে দেবো, যেখানে করোনা পেশেন্ট আছে ক্রিটিক্যালি যারা এই অক্সিজেনটা প্রয়োজন অথবা হাসপাতালে আসার জন্য কিছুটা সময় প্রয়োজন সেই সময় যাতে তারা সাপোর্ট পেতে পারে। এই বিবেচনায় আমরা এটাকে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমরা বাসায় বাসায় হোম ডেলিভারি এই অক্সিজেন সরবরাহ সেবা কেন্দ্রটি আমরা আজকে উদ্বোধন করছি এবং এটি আমরা আশা করব যে এটি কিছু হলেও মানুষের অনেকেই অনেক কিছু করছে, কিছু হলো এটি এই করোনা সংক্রমণ প্রতিরোধে এবং বিশেষ করে চিকিৎসায় করোনা চিকিৎসায় প্রাথমিক সাপোর্ট হিসেবে কাজ করবে। প্রাথমিকভাবে 22টি সিলিন্ডার দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। নিজস্ব ব্যবস্থাপনায় বিনামূল্যে রোগীদের বাড়িতে এই অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়ে নিজস্ব টেকনিশিয়ান দিয়ে মুমূর্ষ রোগীকে সেবা দেবে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার।